টেলিপাড়ায় এবার নতুন জুটি হিসেবে দেখা যাবে অঙ্কুশ হাজরা ও রীতাভরি চক্রবর্তীকে। ক্রাইম থ্রিলারে দেখা যাবে তাঁদের দুজনকে। এই প্রথম অনস্ক্রিন জুটি হিসাবে অঙ্কুশ রীতাভরিকে একসাথে দেখতে পাবে দর্শক। ছবির নাম এফআইআর। জয়দীপ মুখার্জি পরিচালিত এই ছবিতে একে অপরের বিপরীতে অভিনয় করবেন তারা। এই ছবিতে একেবারে ভিন্ন লুকে ধরা দেবেন অঙ্কুশ। সেই লুক আনলেন প্রকাশ্যে। আগামী 5ই অক্টোবর শুরু হবে ছবির শুটিং। অঙ্কুশ রীতাভরির পাশাপাশি ছবিতে দেখা যাবে বনি সেনগুপ্তকে। ছবিতে অঙ্কুশ এবং বনি দুজনকেই দেখা যাবে পুলিশের চরিত্রে। দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করবেন বনি, আর তার সিনিয়রের চরিত্রে দেখা যাবে অঙ্কুশকে। অঙ্কুশের বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করবেন রীতাভরি চক্রবর্তী। ডাক্তারের ভূমিকায় দেখা যাবে রীতাভরিকে। সম্ভবত রীতাভরির চরিত্রের ফরেন্সিক রিপোর্টের ওপর ভিত্তি করেই ছবিতে রহস্যের কিনারা করবেন বনি এবং অঙ্কুশের টিম। তবে ছবিতে প্রথম মিমিকে নেওয়ার কথাই ভেবেছিলেন পরিচালক, কিন্তু ডেট নিয়ে সমস্যা হওয়ায় রীতাভরি চক্রবর্তীকে নেওয়ার সিদ্ধান্ত নেন। এই প্রথম রীতাভরিকে কোনো ডাক্তারের চরিত্রে দেখা যাবে। তাহলে এই অঙ্কুশের এই নতুন ছবি নিয়ে আপনারা কতটা এক্সাইটেড তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এটি লাইক করবেন। আর আপনারা যদি বিনোদনের এরকমই আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।